হ্যালো অপরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেসিক্যালি ঈদের রাতে আমরা সবাই শাড়ির সাথে একটা গর্জিয়াস মেকআপ লুক ক্রিয়েট করতে পছন্দ করি। সো আমার ভিডিওটি একটা গর্জিয়াস মেকআপ লুক ক্রিয়েট করতে তোমাদের অনেক হেল্প করবে। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। সবাইকে ঈদ মোবারক। ফার্স্টে আমি একটা আইশ্যাডো প্যালেট থেকে হালকা বেজের দুইটি কালার সিলেক্ট করে নিচ্ছি এবং আমার আপার আইলিডে সেটি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি আইশ্যাডো প্যালেট থেকে লাইট গ্রিন এবং ডার্ক গ্রিন সিলেক্ট করে নিয়েছি এবং সেটি আমার আপার আইলিডে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমি আমার শাড়ির সাথে ম্যাচ করে দুইটি কালার সিলেক্ট করে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের ড্রেসের কালার অনুযায়ী তোমরা আইশ্যাডো সিলেক্ট করে নিতে পারো। এবার একটা ডার্ক গ্রিন কালারের সাহায্যে আমি আমার ক্রিস্টি ক্রিয়েট করে নিচ্ছি। একটা গ্লিটার আইশ্যাডো ভালোভাবে সেট হওয়ার জন্য এখানে আমি কনসিলারের সাহায্যে আমার আপার আইলিডে ভালোভাবে কনসিলার ব্লেন্ড করে নিচ্ছি। এবার আইশ্যাডো প্যালেট থেকে একটা গ্লিটারি গ্রিন কালার সিলেক্ট করে নিচ্ছি এবং সেটি আমার আইলিডে প্রেস করে করে বসিয়ে দিচ্ছি। এবার আইশ্যাডোতে একটা ফিনিশিং আসার জন্য আমি আমার ক্রিসে ভালোভাবে আইশ্যাডো ব্লেন্ড করে আমার পুরো আই লুকটি সেট করে নিচ্ছি। এখানে আমি একটা লিকুইড আইশ্যাডো সিলেক্ট করে নিয়েছি এবং আমার ক্রিস লাইন দিয়ে একটা লাইনার ড্র করে নিচ্ছি। এখানে আমি W7 এর লাইনারটি সিলেক্ট করে নিয়েছি এবং সেটি আমার লাইনার হিসেবে ড্র করে নিচ্ছি। একটা গ্রিন আইশ্যাডোর সাহায্যে আমি আমার লোয়ার লিডে একটু আইশ্যাডো ব্লেন্ড করে নিচ্ছি। এবার একটা হোয়াইট নুট কাজল আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। মাস্কারা হিসেবে এখানে আমি লরিয়ালের ভলিউম মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। মাস্কারাটির ফার্স্ট স্টেপে আমি মাস্কারার প্রাইমারটি অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সেকেন্ড স্টেপে আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। চোখটাকে আরো গর্জিয়াস এবং সুন্দর করে তোলার জন্য এখানে আমি একটা ফলস আইল্যাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। শুরুতে আমি ফেস মেকআপের জন্য টিট্রিয়ের ফেসিয়াল ওয়াইপস দিয়ে আমার ফুল ফেস থেকে এক্সেস অয়েল ডার্ট রিমুভ করে নিচ্ছি। প্রাইমার হিসেবে এখানে আমি এমি ওয়ের প্রাইমারটি ইউজ করে নিচ্ছি এবং আমার ফুল ফেসে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। একটা প্যান স্টিকের সাহায্যে আমি আমার বেস মেকআপটি কমপ্লিট করে নিচ্ছি। খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে বেস মেকআপটি ফুল ফেসে সেট হয়ে যায়। যেহেতু এটা একটা ঈদ নাইট গর্জিয়াস মেকআপ লুক, সেহেতু এখানে আমি আমার বেস মেকআপ হিসেবে একটা ফুল কভারেজের প্যান স্টিক অ্যাপ্লাই করে নিব। এখানে কর্নার সাইড এবং নেক এরিয়াগুলো কখনো বাদ দিলে চলবে না, এগুলোতে প্যান স্টিক এবং ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে। এখানে আমি ফাউন্ডেশন হিসেবে লরিয়ালের ইনফেলেবল ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু এটা একটা গর্জিয়াস মেকআপ লুক, সেহেতু এখানে আমি ফুল কভারেজের ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পছন্দ করব। এখানে আমি কনসিলার হিসেবে টেকনিক্যাল কালার ফিক্স কনসিলার ইউজ করছি এবং এটি আমার নোজ এরিয়া, আন্ডার আই এরিয়াগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবং আমার ফুল ফেসটাকে কন্ট্রোল করার জন্য আমি ক্রিম কন্ট্রোলের সাহায্যে আমি আমার ফুল ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি। এবার একটা ব্রাশের সাহায্যে আমি আমার কনসিলার এবং কন্ট্রোল ভালোভাবে ব্লেন্ড করে নিব। ফেস পাউডার হিসেবে এখানে আমি মেবেলিনের ফিট মি ফেস পাউডারটি অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আমার শেড 220। এখানে আমি আমার ফুল ফেসে মেকআপটি বেক করার জন্য একটা লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। একটা কন্ট্রোলিং ব্রাশের সাহায্যে আমার ফুল ফেসে কন্ট্রোল এবং ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার একটা ব্রাশের সাহায্যে আমি আমার ফুল ফেস থেকে লুজ পাউডার ঝেড়ে নিচ্ছি। হাইলাইটার হিসেবে এখানে আমি টেকনিকের একটা হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি।
একটা ফ্যান ব্রাশের সাহায্যে আমি আমার হাইলাইটারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি আমার নোজ এরিয়া, আমার আপার লিপ এরিয়া, ব্রোবোন এরিয়া এবং ইনার কর্নারে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। লিপস্টিক হিসেবে এখানে আমি মিলানিয়ে ডিফিউশন সেটটি অ্যাপ্লাই করে নিচ্ছি। সব শেষে ফুল মেকআপটা সেট হওয়ার জন্য এখানে আমি রেভলিউশনের ফিক্সিং স্প্রেটি অ্যাপ্লাই করে নিচ্ছি। সো পুরা হেয়ার ইজ মাই ফাইনাল ইড নাইট গর্জিয়াস মেকআপ লুক। হোপফুলি তোমাদের সবার আমার ভিডিওটি অনেক পছন্দ হবে। সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিনে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।